নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আচ্ছা, আপনি একবারও কি ভেবে দেখেছেন আপনার জীবনে কেন এত সমস্যা? আমাকে একজন প্রশ্ন করেছেন আজকে আমার কাছে এই কমেন্টস খাতায়, আমি দেখতে পাচ্ছি প্রশ্ন করেছেন, আমার জীবনে এত সমস্যা আমি কি করব, একজন বলছেন। আজকে উত্তর খোঁজার চেষ্টা করি। দেখুন, আমাদের সবার জীবনে সমস্যা আছে। জীবনে যেদিন সেই চোখ মেলেছিলাম, ভূমিষ্ঠ হয়েছিলাম, মায়ের জঠর থেকে বাইরে এসেছিলাম, সেদিন থেকে যতদিন না আবার সেই চিতার আগুনে চলে যাচ্ছি, এই মাঝখানে জীবনটা জুড়েই সমস্যা আছে, প্রবলেম আছে। এই প্রবলেমের সঙ্গে লড়াই করে যারা এগোতে পারে তারাই জীবনের মানে জানে। এই প্রবলেমের সঙ্গে লড়াই করে যারা এগোতে পারে তারাই জীবনের সফলতার স্বাদ পায়। দেখুন যে কেন আপনার জীবনে এত সমস্যা, এর প্রধান কারণ দুটো। জীবনের সমস্যা আসবে স্বাভাবিক নিয়মে, আপনিও অঙ্কগুলোকে সমাধান করতে করতে যাবেন, এটাও স্বাভাবিক। কিন্তু সমস্যা আসার দুটো কারণ, একটা হচ্ছে আমি সঠিক পথে চলছি, প্রকৃতি আমাকে বাধা দিচ্ছে, পরিবেশ আমার বাধা দিচ্ছে, হিংসা ঈর্ষায় নানারকম প্রবলেমগুলো আসছে, হতে পারে সেগুলোকে সমাধান করতে হবে। আর দ্বিতীয় জায়গাটা বেশি বেশি করে দরকার, আমার ভুলেই আমি বাধা পাচ্ছি, আমার লাইফে প্রবলেম আসছে, আমার ভুল কথা, আমার ভুল চলা। মানুষ যখন ভুল করে তখন বুঝতে পারে না, আর যখন বুঝতে পারে তখন সময় থাকে না, ব্যাপারটা ঠিক তেমন হয়ে দাঁড়াচ্ছে। যখন আমি ভুল করছি তখন বুঝতে পারছি না, যখন বুঝতে পারছি তখন সময় নেই, এই ভুল করতে গিয়ে সমস্যাগুলো জড়িয়ে যাচ্ছে জীবনে। আমি একটা চক্রব্যূহ তৈরি করে ফেলছি মাকড়সার জালের মতো, তখন যখন আমি আটকে যাচ্ছি তখন বলছি এবার আমাকে বাঁচাও, তখন আর বাঁচানোর জায়গাটা কিন্তু নেই। এই জায়গাটা সবাই একটুখানি নোটিফাই করবেন, আমি প্রত্যেককে অনুরোধ করব এই জায়গাটা একটু নোটিফাই করবেন প্রত্যেকে। জীবন আমাদের একটাই, এবং এই জীবন চলে গেলে সেকেন্ডবার অপশান পাবো না আর কি। আর দেখুন, জীবনে প্রবলেম আসবেই, এটাকে স্বাভাবিক ব্যাপার, এগুলো নিয়ে অত ব্যতিব্যস্ত হওয়ার দরকার নেই, বরঞ্চ পজিটিভ ভাবুন, নেগেটিভ নয়। প্রবলেম যেমন আছে সমাধান আছে, আমি ঠিক লড়াই করে পারবো। ঈশ্বরকে ডাকুন, হে প্রভু আমায় শক্তি দাও, আমি যেন এই যুদ্ধে লড়াই করে জিততে পারি। আপনি জিতবেনই, পজিটিভ ভাবনা যে ভাবে তার জীবনে পজিটিভ ঘটনা ঘটে, আপনি নেগেটিভ ভাববেন নেগেটিভ হবে। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি, পরবর্তী পর্বে আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।